वेलकम टू फैंडम। तो चले আরেকটা ইন্ডিয়ান ফুটবল আপডেটের ভিডিও নিয়ে। এই ভিডিওতে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল কে নিয়ে আপডেট আছে। এই পাশে দেখতে পাচ্ছ গোবিত্তম সূত্রের মালিক বসে আছে। তো নিজে সূত্র থেকে কি আপডেট বের করেছে সেগুলোই তোমাদের বলবে। এসসি ইস্ট বেঙ্গল কে নিয়ে জানতে যাচ্ছি যে শ্রী সিমেন্টা ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে এই মুহূর্তে কি সিচুয়েশন, তো সেটা নিয়ে কিন্তু কথাবার্তা বলবে। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দাও, রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে। তো এবার পুছিয়ে দাও অ্যানালিস্টের থেকে সবকিছু শুনে দাও। তো এই ভিডিওটাতে যা বলবো ম্যাক্সিমামই আছে, ট্রান্সফার আপডেট বা রিউমার যাই বলা যায় সেইটা রয়েছে, এবং তার সাথে যেরকম বললো বাকি আপডেটগুলো রয়েছে। কিন্তু তার আগে একটা প্রথমে ভালো আপডেট দিই, সেটা হচ্ছে ইয়ান ল, জানো ইয়ংগেস্ট এএফসি এ লাইসেন্স কোচ ইন্ডিয়ার। তো সে কিন্তু আই লিগে এবং নেপালে গিয়ে নেপাল সুপার লিগে কোচিং করেছে, এবং সেখান থেকে তিনি যা স্যালারি পেয়েছে তিনি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে। সেই স্যালারির পুরোটাই কিন্তু তিনি ডোনেট করবেন ইন্ডিয়া এবং নেপালের কোভিড রিলিফ ফান্ডের জন্য। তো এটা কিন্তু বিশাল বড় একটা কাজ, যেটা মানে সাধারণত এতদিন আমরা অনেক প্লেয়ারকে দেখেছি, ক্রিকেট প্লেয়ার দেখেছি, ফুটবল প্লেয়ারও কিছু কিছুকে দেখেছি, বাট একজন কোচ হিসাবে কিন্তু মনে হয় ইন্ডিয়ার প্রথম কোচ যে এরকম একটা ইনিশিয়েটিভ নিল, তার স্যালারির পুরোটাই কিন্তু তিনি ডোনেট করতে চলেছেন। তো এটার থেকে তরফ জন্য আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইয়ান লকে, কারণ আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। যদিও জার্সিটা দেবে না আমাদেরকে, নতুন টিমের জার্সিটা খুব সুন্দর। তো যাই হোক বাকি আপডেটগুলোতে আসি। তো এবার আসি আনোয়ার আলীর কথা। আর এই আনোয়ার আলী হচ্ছে আনোয়ার আলী জুনিয়ার, জানো যার একটা হার্টের প্রবলেম হয়েছিল, তার জন্য কিন্তু এআইএফএফ তাকে কোনোরকম কোনো খেলায় কিন্তু খেলতে দেওয়ার পারমিশান দেয়নি। তো তারপরে কিন্তু রঞ্জিত বাজাজ প্রচুর চেষ্টা করেছিল তাকে ফুটবলে ফিরিয়ে আনার এবং ডোমেস্টিক লিগে খেলানোর। তো সেখান থেকেই কিন্তু তিনি মিনারবার হয়ে তাকে সাইন করেছিল, খেলেওছিল, এবং সেই আনোয়ার আলীকে কিন্তু আবারও সাইন করিয়ে নিল দিল্লি এফসি। জানো এই দিল্লি এফসির সাথেই কিন্তু মিনারবা পাঞ্জাবের কিন্তু টাই আপ হয়েছিল, যেটা রঞ্জিত বাজাজের একাডেমি। তো সেই দিল্লি এফসিকে কিন্তু এখন পরিচালনা করছে মিনারবা পাঞ্জাবি। তো সেখানেই কিন্তু অফিসিয়ালি সাইন করে নিয়েছে আনোয়ার আলী। আর এই আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ স্টারকে কিন্তু ডক্টরসরা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, তারপরেও কিন্তু মানে আইএসএল টিমরাও ইন্টারেস্টেড ছিল, এফসি গোয়া এসসি ইস্ট বেঙ্গলের মতো টিম, তারপরেও কিন্তু এআইএফএফ পারমিশন দেয়নি খেলার। ওই জন্য কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে। তো চেষ্টা করার পরে কিন্তু ফাইনালি দিল্লি ফুটবল ক্লাবে সাইন করলো। কিন্তু এটাই দেখার যে এত বড় একজন ট্যালেন্টেড প্লেয়ার কত দিনে মেন একদম ফুটবলে ফিরে আসতে পারে, কারণ তার সাথে যারা খেলেছিল তারা কিন্তু সবাই কোনো না কোনো আইএসএল টিমের হয়ে খেলছে। তো এটাই কিন্তু দেখার, আনোয়ার আলী কিন্তু ওই টিমের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার ছিল। তো অবশ্যই আমরা চাইবো ও যেন কোনো একদিন মানে একদম আইএসএল এ কোনো একটা টপ টিমে ফিরে আসে। এবং এর সাথে সাথে আরও একজন আন্ডার 17 ওয়ার্ল্ড কাপারকে কিন্তু ফুটবল ক্লাব দিল্লি ফুটবল ক্লাব সাইন করেছে, তার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান। তো ও কিন্তু আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ টিমে ছিল, যদিও হয়তো ম্যাচ টাইম পাইনি, বাট স্কোয়াডে কিন্তু ছিল। তো ওকেও কিন্তু অফিসিয়ালি সাইন করে নিয়েছে দিল্লি ফুটবল ক্লাব। তো এরপরে আসি আরেকজনের কথায়, সেটা হচ্ছে গোকুলাম কেরালা এফসি। তো গোকুলাম কেরালা এফসি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে কিন্তু বেশ কিছু প্লেয়ার, ইয়ং প্লেয়ার আইএসএল এ বেরিয়ে গেছে, ওড়িশা এফসিতে সাইন করেছে, এবং সেই রকমই কিন্তু একজন ইয়ং ডিফেন্ডারকে কিন্তু সাইন করালো। এ কিন্তু ইন্ডিয়ার আন্ডার 19 টিমের প্লেয়ার এবং আন্ডার 19 টিমের প্রচুর অনেকগুলো ম্যাচ খেলেছে। তো সেই মোহাম্মদ রফিকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে গোকুলাম কেরালা এফসি। আর সিনিয়র মোহাম্মদ রফির সাথে গুলিয়ে ফেলো না, যে কেরালা ব্লাস্টার্সে ছিল, তো ওই মোহাম্মদ রফি না, একটা আন্ডার 19 প্লেয়ার মোহাম্মদ রফি। এরপরে আসি আরেকজনের কথায়, সেটা হচ্ছে বিদেশি, এটা একে নিয়ে কয়েকদিন আগেই বলেছিলাম, এর প্রতি কিন্তু অনেকগুলো আইএসএল টিম রয়েছে মানে ইন্টারেস্টেড রয়েছে। তো সেরকমই শোনা যাচ্ছে এর সাথে নাকি জামশেদপুরেরও একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, এবং জামশেদপুরও নাকি একে নিতে ইন্টারেস্টেড। তার নাম হচ্ছে জোনাথন সোরিয়ানো, এই স্প্যানিশ উইঙ্গারকে কিন্তু নেওয়ার জন্য চেষ্টা করছে জামশেদপুর এফসি। এছাড়াও কিন্তু অন্যান্য আইএসএল ক্লাবও রয়েছে, মুম্বাই সিটির কথা বলেছিলাম, তো তারাও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। সেটাই দেখার যে কে নিতে পারে একে। তো এখান থেকে দেখ, কারণ এবছর কিন্তু অনেক টিমই কিন্তু নতুন নতুন বিদেশি আনবে, কারণ অনেকের সাথেই কিন্তু ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে, কারণ জামশেদপুর শোনা যাচ্ছে ভার্সকিসকে হয়তো ছেড়ে দিতে পারে, তার জায়গায় হয়তো একে সাইন করালেও করাতে পারে। এখানে কিন্তু অনেক এরকম শোনা যাচ্ছে যে এই বছর কিন্তু অনেক বড় বড় বিদেশি নাম শোনা যাচ্ছে, এমন কিছু বিদেশিদেরও নাম শোনা যাচ্ছে যারা কিন্তু মোটামুটি 15 বছর ধরে লালিগায় খেলছে। তো এটাই কিন্তু দেখা যে ফাইনালি কাকে কাকে নিতে পারে, কারণ এর আগে কিন্তু আমরা দেখেছি আসামোয়া জিয়ানের মতনও কিন্তু প্লেয়ার এসে খেলে গেছে। তো সেই জায়গা থেকে ইম্পসিবল কিছুই না, কিন্তু এটাই দেখার যে যত বড় বড় রুমার উঠছে সেই রুমারগুলো কতটা সত্যি হয়, কারণ এই মুহূর্তে সবই কিন্তু রুমারের পর্যায়ে, কারণ কারেন্ট যা সিচুয়েশন কিচ্ছু কিন্তু হচ্ছে না। মোটামুটি ধরে নিতে পারো জুন বা জুনের পর থেকে কিন্তু সব কিছু স্টার্ট হবে, আর তখনই একটুখানি কনফার্ম নিউজ হলেও পাবে। এখন যেগুলো দেখছো পুরোপুরি কিন্তু সবকটা রুমারের পর্যায়েতেই।
তো এরপরে আসি কোমল থারালের কথায়। তো এটা তো অনেকদিন আগেই বলেছিলাম যে কোমল থারাল এটিকে মোহনবাগান ছাড়তে হয়, কারণ একদমই সুযোগ পাচ্ছে না, ম্যাচ টাইমও পাচ্ছে না, সেই জন্য কিন্তু ন্যাশনাল টিমে ডাকও পাচ্ছে না, কারণ এত কোয়ালিটি একজন প্লেয়ার ফুটবলার হওয়া সত্ত্বেও। তো শোনা যাচ্ছে মোটামুটি ডিলটা কনফার্মই হয়ে গেছে কোমল থারালের সাথে, সেটা হচ্ছে জামশেদপুর এফসি। অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে জামশেদপুর কিন্তু কোমল থারালকে নিতে চায়, এবং কোমল থারালও কিন্তু এটিকে মোহনবাগান ছেড়ে জামশেদপুরে যেতে ইচ্ছুক। তো এটা ডিলটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে শোনা যাচ্ছে, যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, আর যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হচ্ছে ততক্ষণ অফিসিয়ালি বলাও যায় না যে হয়ে গেছে পুরোপুরি ডিলটা। তো সেখান থেকেই দেখার যে কোমল থারাল কবে জামশেদপুরে যায় নাকি এটিকে মোহনবাগানে থাকে, ততদিন অবধি তো অবশ্যই ওয়েট করতে হবে। তো এরপরে আসি একদম শেষে এসসি ইস্টবেঙ্গলের কথায়। তো এসসি ইস্টবেঙ্গলের চুক্তি রিলেটেড প্রবলেম তো চলছে, চলবে, চলেই যাচ্ছে। তো সেখান থেকে আলট্রাস কিন্তু চিঠি দিয়েছিল এবং তারা কিন্তু সাত মানে পাঁচটা চারটে দাবি হরিমোহন বাঙ্গুনকে এবং তিনটে দাবি কল্যাণ মজুমদারের কাছে জানিয়েছিল, তার উত্তরও কিন্তু চেয়েছিল। যদি এখনও অবধি অফিসিয়ালি চিঠির মাধ্যমে বা রিটেন ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু উত্তর কেউ দেয়নি, বাট শোনা যাচ্ছে হয়তো দিয়েই দেবে। তো সেখান থেকে দেখা যে কি হয় আলটিমেট, এবং যেটা শোনা যাচ্ছে যে একটা ডেডলাইন আগেও বলেছি যে 31 মে পর্যন্ত কিন্তু ধরা যেতেই পারে, তার মধ্যে কিন্তু কিছু একটা সিদ্ধান্ত হলেও হতে পারে, কারণ এই মুহূর্তে কিন্তু শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাব দুজনেই কিন্তু মানে মিটিংয়ে আগ্রহী। তো সেখান থেকেই দেখা যে মিটিং করে কি না বা তার ফলাফল কি হয়। এর সাথে যদি আরেকটা কথা বলি, সেটা আগেও বলেছি, সেটা হচ্ছে ট্রান্সফার ব্যান রিলেটেড, যে একটা এরকম কথা উঠেছে ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার ব্যান হতে পারে, কারণ সেটা কোয়েসের সময় দুজন একজন প্লেয়ার এবং একজন কোচিং স্টাফ তাদের কিন্তু স্যালারি নিয়ে প্রবলেম ছিল, একটা হচ্ছে নোডার আর একটা হচ্ছে কোলাডো। তো ওদের কিন্তু স্যালারি দেয়নি বা ওদের সাথে চুক্তিভঙ্গ করা হয়েছিল এরকম একটা দাবি উঠেছে, ওরা কিন্তু ফিফাতে গেছিল, ফিফা কিন্তু তখনই বলেছে ইস্টবেঙ্গল ক্লাবকে যে পুরোপুরি স্যালারি কিন্তু তোমাদেরকে পে করতে হবে। তো ইস্টবেঙ্গল ক্লাব সেটার এগেনস্টে কিন্তু অ্যাপিল করেছে ক্যাশের কাছে। তো এই ক্যাশ হচ্ছে ফিফারই অধীনস্থ একটা সংস্থা, যারা কিন্তু প্লেয়ারদের স্যালারি রিলেটেড ম্যাটারগুলো ডিল করে। তো ক্যাশকে তারা রিকোয়েস্ট করবে যে যেহেতু এটা কোয়েসের সময় ছিল, কোয়েস তখন ইনভেস্টার ছিল, তো টাকাটা অবশ্যই কোয়েসের দিয়ে দেওয়া উচিত, এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের দেওয়ার কথা না, কারণ তখন কিন্তু ফুটবল রাইটসটা ছিল কোয়েসের কাছে। তো সেইটা নিয়েই কিন্তু প্রবলেম। তো সেটাই দেখা যায় যে ইস্টবেঙ্গলের এই আবেদনে ক্যাশ কী করে বা ফিফা কী করে, যে ট্রান্সফার ব্যানে যে কথাটা উঠে আসছে সেটা হয় কি না, নাকি যে টাকাটা কোয়েসকেই দিতে হবে এরকম কিছু উঠে আসে কি না। তো এটা তো ইন্ডিয়ান ফুটবলের নতুন কিছু না, প্রত্যেক বছর চলে, কারো না কারো ট্রান্সফার ব্যান হয়, নয় ফিজের জন্য, নয় তো ইল্লিগালি প্লেয়ার সাইন করানোর জন্য, এটা একদমই নতুন ব্যাপার না। তো এই বছরও চলছে, তো এটাই দেখার যে ফাইনালি কী হয়, কারণ এখন অবধি কিন্তু কোনো ট্রান্সফার ব্যান বা কিচ্ছু হয়নি, কারণ জানো যে ইনভেস্টার কিন্তু চেঞ্জ হয়েছে, পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। তো সেই জায়গা থেকে ট্রান্সফার হবে কিনা সেটাও কিন্তু সন্দেহের ব্যাপার, কিন্তু ফাইনালি দেখার যে ডিসিশনটা কি হয়। কিন্তু তার চেয়েও বড় কথা, ফাইনালি কবে ক্লাবের সাথে ইনভেস্টরের মিটিং হয় এটাই দেখার। মিটিংটা হয়তো হয়েও যেত এই মাসের মধ্যে, কিন্তু আবার সিচুয়েশন খারাপ হয়ে যাওয়ায় কিন্তু মিটিংটাও হচ্ছে না, হয়তো অনলাইন মিটিং করতে চাইছে না কেউ, হয়তো সামনাসামনি বসেই করতে চাইছে, ওই জন্যই হচ্ছে না। আর সব সাপোর্টাররাই কিন্তু এখন চাইছে যত তাড়াতাড়ি হোক যে সব কিছু যাতে মিটে যায়, যাতে ক্লাব আবার কিন্তু নতুন করে টিম তৈরি করতে পারে, কারণ এটা কিন্তু যতটা দেরি হবে ততটা কিন্তু এসসি ইস্টবেঙ্গলের জন্য খারাপ হবে। কারণ আগের সিজনে দেখেছো একদম শেষ মুহূর্তে টিম বানিয়ে যে কোনো রকমে আইসলে ঢুকেছে, আর সেরকমই পারফরমেন্স করেছে, তার চেয়ে বেশি কিছু এক্সপেক্টেডও ছিল না। এই সিজনেও কিন্তু যদি আরও বেশি দেরি করে, যদি জুন মাসও ছাড়িয়ে চলে যায়, তাহলে কিন্তু আবার সেম জিনিস হতে চলেছে। জুন মাসের মধ্যে যদি সব কিছু ঠিক না করে, কারণ প্লেয়াররা কিন্তু সবাই অন্যান্য টিমে চলে যাবে, অলরেডি দেখতে পাচ্ছ সব প্লেয়ার কিন্তু অন্যান্য টিমে যাওয়া শুরু করে দিয়েছে, ডিল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি জুন মাসের মধ্যেও না ঠিক হয়, তবে কিন্তু আবার আগের সিজনের মতনই হবে। যদি ঠিক হয়ে যায় তাহলে খুবই ভালো, টিম করা শুরু করে দিতে পারবে, কারণ ওই সময় কিন্তু সব টিমই স্টার্ট করা শুরু করে। তো এটাই কিন্তু দেখার এখন, যে সবাই হোপ করছে যে তাড়াতাড়ি যেন হয়ে যায়, কিন্তু কিছুই হচ্ছে না, শুধু প্রত্যেক দিন দিনের পর দিন শুধু লেটই হয়ে যাচ্ছে। তো ফাইনালি দেখা যাক কবে হয়, ততদিন শুধু অপেক্ষা করতে থাকো। আগের সিজনে অপেক্ষার সিজন ছিল, এই সিজন অন্যান্য টিমদের জন্য সলভ হয়ে গেছে, কিন্তু এসসি ইস্টবেঙ্গলের জন্য এই সিজনও অপেক্ষার সিজন। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, আর ভিডিওটার যা টপিক ছিল সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে যেগুলো করতে হয় লাইক শেয়ার অবশ্যই করবে, আর অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো যেই পেজ আছে অবশ্যই ফলো করে দিও, কেউ ফলো করে না, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।